তো কি খবর সবাই, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। না, এই ভিডিওটা কিন্তু সাকিব খানের কোনো মুভি নিয়ে আলোচনা করব না, বরং ঈদে আরেকটা মুভি কিন্তু বাংলাদেশে রিলিজ হতে চলেছে, যে মুভিটার নাম হচ্ছে ময়ূরাক্ষী। তো এই মুভিটার দেখেছি যে আজকে জ্যাজ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে একটা অদ্ভুত রকমের টিজার টাইপের রিলিজ করা হয়েছে, যেটা নাম হচ্ছে ময়ূরাক্ষী দ্য লাস্ট কিস, এরকম বলে একটা ভিডিও ছেড়েছে। এবং এই মুভিটার মধ্যে কিন্তু ববি হক আছে। তো চলো আগে দেখে নেওয়া যাক এই লাস্ট কিস, এই ভিডিওটার মধ্যে এমন কি স্পেশালিটি থাকতে চলেছে, এবং তারপরে কথা বলবো তোমাদের সাথে এই স্পেশাল টিজারটা নিয়ে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশন অনেক রকম আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে থাকবে। আমি ডিবি অফিসারকে ফারহান বলছি, আপনাকে যে একটু ডিবি অফিসে আসতে হয়। আচ্ছা, কেন আসতে হবে? জি, আপনি ঠিকই শুনেছেন, আপনাকে ডিবি অফিসে আসতে হবে। আচ্ছা, কেন আস? ওকে ভাই, এটা রাশিদ পলাশ, আচ্ছা, বেইমান পাখির গল্প। তো দেখে যা মনে হলো যে এখানে ববি হকের ক্যারেক্টারটার নাম হয়তো ময়ূরাক্ষি থাকতে পারে, বাট এই লাস্ট কিস এই মানে নামটা কেন দেখলো আমি ঠিক বুঝতে পারলাম না। হয়তো এটা হতে পারে যে এই টিজারটার মধ্যে আমরা দেখতে পেলাম যে তিনি একটা বার্তা বেশুয়ে মানে জাস্ট একটা জয়েন্ট আনছে, এবং পুরো অন্য জোন অন্য মুডে আছে। তো হতে পারে সেটাই হয়তো তার লাস্ট জয়েন্ট হতে পারে। তো যেহেতু ওরকম দিয়ে টানতে হয়, চুমু দিয়ে চুম্বন দিয়ে থোড়ে স্পষ্ট হয়, তো সেই হিসাবে হয়তো লাস্ট কিস এরকম একটা নামটা দিয়েছে। বড্ড অদ্ভুত টাইপ একটা নামটা রেখেছে। বাট হ্যাঁ, যেটুকু এখানে দেখালো জিনিসটা, সেটা কিন্তু মানে দেখে ফিল্মটার প্রতি আরও এক্সপেকটেশনস বা আরও আগ্রহ কিন্তু অবশ্যই জন্মাবে। কারণ এখানে আমরা দেখতে পাবো যে একটা মর্গ টাইপের হয়তো কোথাও একটা ডেড বডিকে নিয়ে যাচ্ছে, এবং ববি হককে ফোন করে বলবে যে আপনাকে আসতেই হবে এখানে। তো এবং তিনি তারপর যেরকম একটা উইকেড স্মাইল দিচ্ছে, তো আমার তো মনে হলো যে ডেড বডিটাকে নিয়ে যাচ্ছে তিনি হয়তো তাকেই মেরেছেন, এরকম হয়তো হতে পারে। এবং তাকে আবার বলছে ওখানে এসে দেখা করার জন্যে। তো ব্যাপারটা ঠিক মানে একটা জটলা টাইপের থেকে গেল, অবভিয়াসলি মানে খোলসা তো করেনি, সেটা দেখেই বোঝা যাচ্ছে। বাট এখানে ববি হককে যেভাবে দেখিয়েছে, ভাই আমি এরকম আগে তাকে দেখিনি লিটারেলি। আমি তার একটাই শুধু সিনেমা দেখেছিলাম, সাকিব খানের সাথে উপবিশ্বাসের সাথে তার একটা সিনেমা ছিল, সেটা আমি দেখেছিলাম। তো সেখান থেকে সেই সূত্রে তাকে আমি মোটামুটি তার নামটা নিয়ে ওয়াকিবহাল আছি। বাট এখানে তাকে যেরকম দেখাচ্ছে ভাই, এ তো পুরো নেক্সট লেভেলে লাগলো একদম। আশা করছি ঈদে হয়তো একটা অন্যরকম চমক আমরা পেতে চলেছি, এবং দেখা যাক। আমি জানি না এই ফিল্মটা টিজার ট্রেলার বা আর কিছু আসবে কিনা, কারণ পরের সপ্তাহে ঈদ আসতে চলেছে। বাট এটুকু দেখে কিন্তু একটা আগ্রহ অবশ্যই জন্মায়। তো তোমরা জানো তোমাদের এই লাস্ট কিস এই টিজারটা দেখে কীরকম লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, টেক কেয়ার।